ফাইনালি আমরা এখন বেরোচ্ছি, এই স্কুটি বের করছে। আমি একটা জিনিস ভুলে গেছিলাম, তাই জন্য আবার গেলাম ওপরে, গিয়ে নিয়ে আসলাম এই টপটা আর এটা শার্টটা। অনেকদিন আগেই দেখেছো এই জিন্সটা কলকাতা থেকে এবার এসছে, তো ওই জন্য একটু পরলাম আর কি। কিন্তু ব্যাপারটা হয়েছে, জিন্স পাঠিয়েছে, বেল্ট আসেনি। এবার সারা রাস্তা ধরো বুঝতেই পারছো আমাকে কী খেয়ে করতে হবে। যাই হোক না কেন, তো চলো একটু এলো বলে পরে নিলাম। আসলে কি বলতো, ওয়ান পিস বা এই ধরনের জিনিস পরে স্কুটিতে ঠিক আমি কমফর্ট ফিল করি না, হয়তো অনেকেই করে। আর ওয়ান পিসের মানে শর্ট ওয়ান পিসের বা তলায় যে ইনারটা থাকে সেটাও আমি আনতে এবার ভুলে গেছি, মানে ভুলিনি আনিনি, ভেবেছিলাম চলে যাবে, তো ওই জন্য আনা হয়নি। আর লং যে ওয়ান পিসগুলো রয়েছে সেগুলো পরে তো আমি বসতেই পারবো না, অনেকটা উঠে যাবে, যেহেতু আমি দুদিকে পা দিয়ে বসি, একদিকে পা দিয়ে বসে অত দূরে আমাকে নিয়ে যাবে না ও। বের করো তুমি তো, তো আচ্ছা ম্যাপ দেখছি, তো যাই হোক না কেন চলো এবার তাহলে বেরোই। আর এখন তো আমরা বেরোচ্ছি, তোমরা দেখে নাও সকাল থেকে আমরা কী কী নাচন কোদন ঘরে করেছি। গুড মর্নিং, আজকের দিনটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 12:05 বাকি, এতক্ষণ শুয়ে বসেছিলাম, এটা কিন্তু একদমই নয়, করছিলাম কাজই, রান্না করলাম আর ঘরটা ঝাড়া হয়ে গেছে। এবার ঘরটাকে মুছবো, মুছে তারপর যাব স্নানে, আজকে বেরোনোর কথা আছে তোমাদেরকে বলেই ছিলাম। তাও সকালবেলা আজকে হেলতে দুলতে, শনিবার ভাই, আজকে একটু তো লেট করে উঠতেই হয়, তো 10টায় উঠেছি, না হলে তো মানা যায় না ঠিক। যাই হোক না কেন, তো 10টায় উঠেছিলাম, তারপর সকালে আজকে সেরকম কিছু খাবো না, আজকে চা আর বিস্কিট খাওয়া হয়েছে, যে বিস্কিটের পরিমাণটা একটু বেশি ছিল তার জন্যে। যাই হোক না কেন, তো তারপর খাবো ভাত একটু বাদে, এখন ঘরটা মুছে স্নানটা করে তারপর ভাত খাবো, খেয়ে আর ও স্নানটা করে পুজোটা দিয়ে দেবে, দিয়ে তারপর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। তো এরকমই প্ল্যান প্রোগ্রাম রয়েছে। এদিকে 3টে অবধি ওর টেস্ট ওখানে হবে আর কি, ওখানে 3টে অবধি টাইম, আর শো হচ্ছে 4:30 থেকে, মাঝখানে অনেকটাই গ্যাপ রয়েছে। তো দেখা যাক আমরা কোথায় কী সময় কাটাই, এখনও ঠিকঠাক করিনি, যেটাই হোক না কেন সেটা তো অবশ্যই তোমাদের সাথেই শেয়ার করবো। এই দেখো আমাদের সিম্পল লাঞ্চ মেনু, আলু সেদ্ধ, মাছ ভাজা আর ডাল, আর সাথে ও নিয়েছে আচার। এই মেনুটা খেতে আমার দারুণ লাগে, তোমাদের কার কার ভালো লাগে জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো মোটামুটি রান্নাঘর ও সব গোছগাছ করা আছে, বাইরে এখানকার দরজাও দিয়ে দিয়েছি, রান্নাঘরে জানলা দেওয়া আছে, সব ঠিকঠাকই আছে। তো এখন বাজে 2:45, এবার আমরা বেরোবো, তো চলো বেরোনো যাক। এই এক সমস্যা, বাইরের ওয়েদারটা ঠিক এইরকম। এখন আমরা পৌঁছে গেছি আমাদের জায়গায় এইখানটাতে, তো এখন বাজে 2:23, 3টেতে আসার কথা ছিল, মানে 3টের মধ্যে আসার কথা ছিল, আমরা ঠিকঠাক টাইমে এসি, রাস্তায় প্রচণ্ডই জ্যাম ছিল। আমি ধরবো দুটো হেলমেট আমার হাতে দিয়ে দিয়েছে। আসলে কি বলতো, মাঝে একদিন এরকম হয়েছিল, ওই সেদিনকে এক শনিবার করে কোথায় যেন গেছিলাম, ওইখানে এরকম যেরকম রেখে যাই আমরা স্কুটিতে, ওরকম রেখে ঝুলিয়ে দিয়ে চলে গেছিলাম দুপাশে লক করে, ব্যাস এবার বৃষ্টিতে গেছে, এই ভেতরে স্পঞ্জগুলো ভিজে যা তা কাণ্ড হয়েছিল, সেই সারা রাত ফ্যানের তলায় দিয়ে শুকিয়েছিলাম। তো যাই হোক না কেন, এবার আর এখানে তো হেলমেট পরতেই হবে, সে ভিজে যাক, নষ্ট হয়ে যাক, ছিঁড়ে যাক, ভেঙে যাক, যাই হয়ে যাক না কেন, তো সেই মাথায় রুমাল জড়িয়ে, মানে স্কুটিতে আমাদের 2টো রুমাল রাখা থাকে, সেই রুমাল জড়িয়ে নিয়ে তার উপর দিয়ে হেলমেট পরে আমরা এসেছিলাম। তো আমি ওকে বললাম তুমি যাও, আমি এখানে দাঁড়াচ্ছি, তো আমি দাঁড়াই এখানটাতে, হয়ে যাবে আশা করি তাড়াতাড়ি, বেশি দেরি হলে নয় গিয়ে বসবো ভেতরে। তো এই হচ্ছে আমাদের জেপি নগর, জায়গাটা বেশ সুন্দর, আমাদের ওদিককার মতনই গাছ আছে দুদিকে এখানে, যদিও ব্যাঙ্গালোরে না প্রত্যেকটা জায়গায় বেশ সুন্দর গাছে গাছে সাজানো, বেশ ভালো লাগে। আর রাস্তায় এতটাই জ্যাম ছিল যে ধুকে 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 আসতে হলো, তাই জন্য তোমাদের সাথে আর রাস্তা শেয়ার করতে পারিনি। দেখি যদি যাওয়ার সময় ওরকম জ্যাম না পাই, যদিও এটা সম্ভব নয় জ্যাম পাবো জানা কথা, তো ওই জন্যে মনে হয় না ভালো করে দেখানো যাবে, জ্যাম থাকলে রাস্তা ভালো করে দেখানো যায় না, তো ওই জন্য আর দেখায়নি। আর আমাদের এই জ্যামটা তো কিছুই না এয়ারপোর্ট যেতে, মানে আমাদের কলকাতা থেকে হয়তো ব্যাঙ্গালোর আসতে আমাদের 2.5 ঘন্টা টাইম লাগে, কিন্তু ব্যাঙ্গালোর মানে এয়ারপোর্ট থেকে আমাদের ব্যাঙ্গালোর সিটিতে মানে বাড়িতে ঢুকতে টাইম লাগে তারও বেশি, বুঝতে পারছো তো কী লেভেলের জ্যামটা থাকে এখানে। যাই হোক আর বকবক করবো না, দেখি ওর কতক্ষণে কাজ হয়। আমরা পৌঁছেও গেছি, এই এসে একটু বসলাম, হয়েছে চূড়ান্ত বৃষ্টি। এক তো যখন ল্যাবে ঢুকলো বললাম আমি রাস্তায় দাঁড়াই, আমি দাঁড়াতে পারিনি, জোর বৃষ্টি নেমে গেছিলো, হেলমেট ফেলমেট নিয়ে ঢুকে গেছি ভেতরে,
এখন আবার বৃষ্টি পড়ছিল, আমার হেলমেটটা স্কুটির সিটের ভেতরে থাকে, ওরটা ঝোলানো থাকে, তো ওরটা ওই জন্য নিয়ে চলে এলো, কারণ বৃষ্টিতে বেকার ভিজিয়ে তো লাভ নেই, তাই জন্য তো একটু ওয়েট করছি। এখন বাজে হচ্ছে তোমার 3:34, সাড়ে 4:30 থেকে আমাদের শো, প্রায় অনেকক্ষণই ওয়েট করতে হবে, তো একটু ওয়েট করি, একটু ভাজি আর চা খেলাম, আমি চা খাইনি, ও চা খেয়েছে, ভাজি খেয়েছে, ব্যাস তো একটু ওয়েট করে নিই। বাড়িতে ফিরে গেছি, আদা চা দুজনের দু কাপ নিয়ে বসলাম, আর সাথে লাল শাকও পেয়ে গেছিলাম রাস্তায়। হাজারো বৃষ্টি হয়েছে, আমি জানি না কি করে শুকনো রেখেছে উনি শাকটা, একদম শুকনো বলেই আনলাম, ভেজা হলে আনতাম না। একটু সরো ওখান থেকে, আরে দেখো গাড়িতে মোটামুটি এগুলো সামনের বোনেটে থেকে ভিজেছে। আর ভালো একটা বৃষ্টি হয়েছে, এখানটা আমার জল আছে, এখন দেখা যাবে না অন্ধকারে, তো রাস্তা দেখলে বুঝতেই পারবে আশা করছি। এই দেখো এই যে পুরো জল, একদম ভাগ্য ভালো জামা কাপড়গুলো আমি আজকে ওই তারে মেলে দিয়ে গেছিলাম, আদারওয়াইজ পুরো নাহলে ভিজে যেত। আমি জানি না এই দোকানটা কেন খুলছে না, এই দোকানটা খুললে না বেশ জমজমাট লাগে দেখতে, আর এতটাই বৃষ্টি হয়েছে রাস্তায় যে আমি তোমাদেরকে আর কিচ্ছু দেখাতে পারিনি। হ্যাঁ ভিজিনি আমরা, তবে বৃষ্টি হয়েছে তো চাকা স্কিপ টিপ করে যেতে পারে, ওই জন্য আমি আর ওকে ডিস্টার্ব করিনি, সুন্দর মতো গাড়ি চালিয়ে আস্তে আস্তে ফিরে আসা হয় এইটুকুই যা। তো চলো চাটা খাই, সন্ধ্যাও দিয়ে দিয়েছে ও, ও সন্ধ্যে দিলে আমি চাটা করলাম। তো চলো আজকে রাতে ওই ধোসা, বাকি ধোসাটা কি বলো তো, এখানে আবার ধোসাটা ওই দেখো না শার্টগুলো যেটুকু একটু বৃষ্টির জল পেয়েছে তাই জন্য ওভাবে রেখে দিয়েছি, কালকে রোদ উঠলে রোদে দিয়ে আয়রন করে ঢুকিয়ে দেবো আবার। তো যাই হোক না কেন, এই শাকের আটিটা কালকে বাজবো, আজকে বাইরেই থাক এভাবে, কালকে তো সানডে, ইনি রান্না করবেন আর কি, দাদা করবে তো। এই দেখো আবারও পড়েছো ওই জামাটা, ওই গেঞ্জিটাই, কি ভালো লেগেছে। তো চলো খেয়ে নি চাটা, চাটা খেতে জাস্ট ওয়াও হয়েছে, আদা দিয়ে তো ভালো লাগছে খেতে। যাই হোক না কেন এসে তো গেছি, বুঝতেই পারছো কোথা থেকে ঘুরে এসে রাতে আবারও রুটি তরকারি সব আর ইচ্ছে করছে না, আর বৃষ্টির হাওয়াটা লেগেছে তো মাথাটা একটু ধরেছে আর কি, ওই জন্যই চাটা, নাহলে চাটা খুব একটা আমি খাই না। প্রদীপটা এবার নিভিয়ে দাও তো। আর এসেছি, এসে দেখছি লিফট যে নিচে নামাতে যাচ্ছি, দেখছি থার্ড ফ্লোরেই আটকে রয়েছে লিফট, নিচে আর নামে না, নিচে আর নামে না। অজ্ঞতা ওয়াচম্যানকে বলেছি, ওয়াচম্যানও লিফটের সামনেই দাঁড়িয়ে রয়েছে। আরে বাবা লিফটের সামনে দাঁড়িয়ে থাকলে কি লিফটটা নিচে নামবে, একে কে বোঝাবে। তো আমরা উঠে, আমি উঠে এসে দেখলাম থার্ড ফ্লোরে অনেকগুলো বাচ্চা থাকে, বাচ্চাগুলোর দোষ নয়, লিফট বাচ্চাদের খুবই ভালো বাসার জিনিস, যখন আমরাও ছোট ছিলাম আমাদেরও ভালো লাগার জিনিস ছিল, কিন্তু ওটা যখন করছে বুঝতে পারছে এটা মানে খারাপ ব্যাপার হচ্ছে, নিচে নামবে না বা উপরে উঠবে না লিফট, যেটাই হোক না কেন লিফট খারাপও হয়ে যেতে পারে, এগুলো হয়তো বাচ্চাগুলো বুঝবে না কিন্তু তাদের মা বাবারা তো বুঝবে। তো আমি অজ্ঞতাই হেঁটে এসে মানে সিঁড়ি দিয়ে উঠে এসে দেখছি, হ্যাঁ বাচ্চাগুলো লিফট নিয়ে ওরকম খুলে পা দিয়ে হাত দিয়ে আটকাচ্ছে, যতবারই দরজাটা আটকাতে যাচ্ছে মা গুলো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ওদের কাণ্ড দেখে। আমি তো ধমক দিলাম একটাই, এরকম করে না এই সেই, তারপরে মা গুলোকে বললাম লিফটটা নিচে নামতে পারছে না, আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন, তো কি আর বলবে, তারপর বাচ্চাগুলোকে ধমক দিয়ে তারা ঘরে নিল, কমন সেন্সের অভাব। তো চলো ফ্রেশ টু হোম এর মেসেজ ঢুকছে ওদিকে, চাটা খেয়ে নি, তারপর দেখিও আজকে রাতে ধোসা বানাবো, ওই জন্য সেদিনকে ধোসার চাটনিটাও রয়ে গেছে, বলেছি বলে তোমাদেরকে একবার, কি বলি এত বকবক করি যে ভুলেই যাই যে কি বলি। যাই হোক ধোসার ওই প্যাকেটগুলো না একবার কেটে ফেললে বেশি দিন ইউজ করা যায় না, মানে রেখে দেওয়া যায় না, তো ওই জন্যে করে ফেলবো আজকে, আর রুটি তরকারি আর করতে ইচ্ছে করছে না। একদিকে এদিকে ধোসা হচ্ছে, আরেক দিকে একজন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুরু করে দিয়েছে, মানে ঠান্ডা হতে দেবে না, গরম গরম হতে হবে, অবশ্যই গরম থাকলে ক্রিসপি থাকে। তো যাই হোক আমি তো বসিয়েছি আরো একটা হোক, এটাও আজকের খাওয়া হচ্ছে ধোসা ডিনার।
তো চলো আজকের একটা দিন শেষ। তবে সত্যি কথা বলতে কি বলতো, তোমাদের সাথে সবসময় এরকম হাসি মুখটা ধরে রাখারই চেষ্টা করি, তোমাদের সামনে কখনোই মন খারাপটা বা এরকম কিছু বোঝানোর চেষ্টা করি না। কারণ আমার মনে হয় যে যেটুকু টাইম থাকি তোমাদের সাথে, তা 24 ঘন্টা কখনোই শেয়ার করা যায় না, কখনো তার মধ্যে ঘুমাচ্ছি খাচ্ছি এই জিনিসগুলো। আর সবসময় সত্যি কথা বলতে অনেকেই ব্লগ তোমরা হয়তো দেখে থাকবে, অনেকেই যাই করছে না কেন সারাক্ষণই ক্যামেরার সাথে থাকছে, বা ফোন দিয়ে করলে ফোনের ক্যামেরা অন থাকছে, কিন্তু আমার সত্যি কথা বলতে সেটা হয় না। হয়তো আমি সেভাবে হ্যাবিট করতে পারিনি প্রথম থেকেই, যাই হোক না কেন, তো যেহেতু পুরোটাই হয়ে ওঠে না আমার পক্ষে, তাই কখনোই যেটুকু টাইম আসি হাহাহি বক বক করতে করতেই কেটে যায়। তাই জন্য কখনোই মন খারাপটা সেভাবে তোমাদের সামনে আনি না, যেহেতু এই ব্লগগুলো পাপা মামনি মা বাবা সবাই দেখে, সুতরাং তাদেরও মন খারাপ হয়ে যাবে কোথাও গিয়ে। তো সত্যি কথা বলতে দেখো, আমার যে বাবার আদি বাড়ি, মানে বাবা তো কলকাতাতে, মাও কলকাতাতেই, কিন্তু বাবা অনেক ছোটবেলাতে কলকাতায় চলে এসেছে, কিন্তু তারপর জেঠু কাকুরা এখনো বাংলাদেশে রয়েছে। ধূপগুড়িতেও আমাদের বাড়িতে দুই কাকু ছিল, এক কাকু মারা গেছে, তোমরা শুনেইছো যে সে আর নেই। যাই হোক না কেন, তো ওই বাংলাদেশ থেকে আজ আমার বড় জেঠু এসছে, আজকে অনেকদিনই হলো, তো তার সাথে তো দেখা হলোই না, সেটা বাদই দিলাম আমি। আজকে আবার এসছে একটা পুচকি, আমার ওই পিস্তত দাদার, মানে দাদার বৌদি আর পুচকেটা পুচকিটা, তো ওর কথা ওই ফোন করেছে, বলছে কিনা ওর আমার থেকে পিসান। পিসান কোথায়? হ্যাঁ, ওর ওই যেহেতু প্রমি একটু বাচ্চাদের মতো করে কথা বলে, তাই জন্য ওর সাথে ভাবটা বেশি আর কি আমার থেকেও। তো যাই হোক না কেন, এই বিষয়গুলো তো কোথাও না কোথাও মিস করি, দূরে থাকলে তো এগুলো হবেই, একটু ছোটোখাটো বিষয়গুলো। এগুলো হয়তো তোমাদের কাছে এখন বললে হয়তো বলবে যে অফিসটা আগে, বা তাহলে দূরে এসেছো কেন, এই ধরনের কিছু। যাই হোক, তোমাদের কাছে ছোটোখাটো, কিন্তু আমাদের কাছে সত্যি অনেকটা, কারণ ফ্যামিলি তো অবশ্যই আগে, কিন্তু কাজটাও করতে হবে, আর কিছুই নয়। তো চলো আর বক বক করছি না, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে, কালকে আসবে সানডে ওয়ালা ব্লগ। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।